বিবাহের জন্য মেয়ে দেখতে গিয়ে কিভাবে উত্তম চরিত্র আখলাকের পরীক্ষা নিতে পারি, কিভাবে বুঝবো মেয়েটা ভালো? বাহ, সব বিয়ে নিয়েই প্রশ্ন, সুবহানাল্লাহ। আবেগটা লোক বেশি এখানে বোঝা গেছে ভাই। বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে মেয়ের চরিত্র বোঝার জন্য এরকম কোনো অ্যাসিড বা কুইক টেস্ট সিস্টেম নাই যে আপনি টেস্ট দিয়ে বুঝে ফেলবেন মাশাআল্লাহ মেয়ের চরিত্র ভালো, এরকম কোনো কুইক সিস্টেম নাই। চরিত্র ভালো না মন্দ এটা বোঝার জন্য গোপনে গোপনে খোঁজ খবর নিতে হয়, লোকজন দিয়ে খবর নিতে হয়, তাকে ব্যক্তিগতভাবে চিনে এরকম বিচক্ষণ মানুষদের থেকে জানতে হয় তার আচার আচরণ কী, চলন বলন কী, তার স্টাইল কী, এগুলো খোঁজখবর নিতে হয় লোকজন দিয়া। আপনি দেখতে গিয়া বসে প্রশ্ন করলেন আর উত্তর দিয়ে ভালো হয়ে যাবে। আমি একটা কথা সবসময় বলি, বিয়ের সময় পাত্র হোক আর পাত্রী হোক এত ভালো সাজে যে পৃথিবীতে তার চাইতে ভদ্র মানুষ আর নাই। ছেলে তো মনে করেন মুখের মধ্যে একটা রুমাল সুন্দর করে পেঁচায়া এমনভাবে বসে থাকে, একেবারে ইনোসেন্ট বয় পাগড়ি টাগড়ি পরে, হ্যাঁ সাদা পাঞ্জাবি টাঞ্জাবি পরে একেবারে দোজানু হয়ে, হ্যাঁ বলে এটা তোমার শ্বশুর আসসালামু আলাইকুম, এটা তোমার মামা শ্বশুর সালাম আলাইকুম, মানে সালাম ছাড়া কোনো কথা নাই, মনে হয় যে জগতে এর চেয়ে ভদ্র ছেলে আর নাই। যত বড় অমানুষ আর ডাকাতি হোক না কেন, বিয়ের সময় কি সাজে? অবশ্য এগুলো এখন হারায় যাচ্ছে, এখন বিয়ের সময় যে ভাব ছেলে মেয়েরা নেয়, আল্লাহ মাফ করুক, আমাদের যে বাংলাদেশের যে ঐতিহ্য ছিল সৌন্দর্য ছিল সেগুলো আস্তে আস্তে কি যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। ওই যে শুনেন না বিয়ের সময় মোটর সাইকেল নিয়ে মেয়ে আপনার বাইর হয়, পোলাও এরকম একটা ভাব চক্কর বাইর হয়, এগুলো কেয়ামতের আলামত। হায়া, লজ্জা, সামাজিক সৌন্দর্য, লাজুকতা, এগুলো উপভোগ্য বিষয়, এগুলো হারিয়ে যায়, এগুলো হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে, আল্লাহ মাফ করুক। তো যেটা বলছিলাম, বিয়ের পাত্রী দেখতে গিয়ে বা পাত্র দেখতে গিয়ে আপনি তাকে কীভাবে পরীক্ষা নেবেন? ওখানে তো সে ফেরেশতার মতো সেজে বসে থাকবে, যেন খবর নিতে হবে আগে পরে, বুঝে আসছে কথা? তারপরেও জিজ্ঞেস করে নিতে পারেন যে তার কোনো চাহিদা আছে কি না, তার মেন্টালিটি কী, সে কী পছন্দ করে দেখতে পারেন। এগুলো দেখে বুঝবেন যে সে দিনদারি কতটা তার মধ্যে আছে। বাবা, মহিলাদের পিরিয়ড চলাকালীন অবস্থায় রমজান রোজা রাখার জন্য ঔষধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখা শরীরের সম্মত কি না? ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখা যাবে যদি তার কোনো সাইড ইফেক্ট না থাকে, আর যদি সাইড ইফেক্ট থাকে, ওটা খাইলে আবার কোনো রোগ হয় অসুস্থ হয়, তাহলে সেটা করা যাবে না। আর মহিলাদের জন্য আল্লাহ তাআলা ফয়সালা, মহিলা হোক আর পুরুষ হোক, সবার জন্য আল্লাহর ফয়সালা মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে যে হালে রাখছেন, আল্লাহ আপনাকে মাসিক দিয়েছেন, আপনি ইবাদত করতে পারছেন না, রোজা রাখতে পারছেন, এটা আল্লাহর ফয়সালা। আপনার যদি ইচ্ছা থাকে যে আল্লাহ আমার যদি এখন থাকতো আমি এবার রোজা রাখতাম, তাহলে তো আপনি সব পাবেন, না রেখেও সব পাবেন ইনশাআল্লাহ। অতএব এগুলোকে পরিবর্তন করা মৌলিকভাবে কোনো ভালো কিছু না, কিন্তু যদি আপনার কোনো সাইড এফেক্ট না থাকে, আপনি চিন্তা করেন পরে আর রাখা হবে না, তার সাথে এখন রেখে ফেলি, তো আলহামদুলিল্লাহ এটা আপনি করতে পারেন। সাইড এফেক্ট ছাড়া যদি কোনো ওষুধ থাকে ব্যবহার করতে পারেন।